যে আল্লাহ পাক রাব্বুল আলামিন ফজরের শপথ করছেন আর এই 10 দিনের গুরুত্বের কথা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফজিলতের দিক দিয়ে শ্রেষ্ঠ 10 দিন হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে ফজিলতের দিক দিয়ে রাত্রের মধ্যে শ্রেষ্ঠ 10 রাত্র হলো যে রমজান মাসের শেষের 10 রাত্র, আর দিনের মধ্যে শ্রেষ্ঠ 10 দিন হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ পাক রাব্বুল আলামিন এই ফজরের শপথ করেছেন আর এই জিলহজ মাসের প্রথম 10 দিনের শপথ এবং গুরুত্বের কথা বুঝিয়েছেন। এই ফজরের গুরুত্ব কেন বেশি আমাদের কাছে? ফজরের শপথ আল্লাহ সুবহান তাআলা কেন বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ফজরে জামাতের সহিত সালাত আদায় করলো, মসজিদে বসে থাকলো, সূর্য ওঠার পরে 2 রাকাত সালাত আদায় করলো, তাহলে তার আমলনামা একটি হজের সওয়াব একটি উমরার সওয়াব দেওয়া হবে। একবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তো সাহাবাই কেরাম কেমন কেমন ভাব করলেন। তিনি 3 বার বললেন, কেউ যদি ফজরের জামাতের সহিত সালাত আদায় করে আর মসজিদে বসে থাকলো, জিকির আসকার করলো, সূর্য ওঠার পরে 2 রাকাত সালাত আদায় করলো, তাহলে তার আমলনামা একটি হজ একটি উমরা একটি হজ একটি উমরা। 3 বার কথাটা বুঝিয়েছেন। তাহলে ফজরের গুরুত্ব কতটুকু রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, মানসাল্লা বারদাইনে দাখালাল জান্না, যে ব্যক্তি 2 ঠান্ডার সালাত হেফাজত করবে সে জান্নাতে যাবে। একটা হলো যে ফজরের নামাজ আর একটা হলো যে আসরের নামাজ। তাহলে ফজরের গুরুত্ব কত রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে ব্যক্তি এশার সালাত জামাতের সহিত পড়ল, ফজরের সালাত জামাতের সহিত পড়ল, সে যেন সারা রাত্র নফল সালাতের ইবাদত করলো, সারা রাত্র যেন তাহাজ্জুদ পড়ল। তাহলে ফজরের গুরুত্ব কত রয়েছে? এই ফজরের গুরুত্বের শপথ করছেন স্বয়ং আল্লাহ পাক রাব্বুল আলামিন। এই ফজরের গুরুত্বের শপথ করে জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব কতটুকু রয়েছে? অথচ আমাদের অধিকাংশ মানুষ এই 10 দিন সম্পর্কে জ্ঞানে রাখে না, খবরও রাখে না। এই 10 দিনতে কিছু আমল রয়েছে, আমাদের যে কিছু করণীয় রয়েছে কেউ ওই খবর রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা তওবার 37 নম্বর আয়াতে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতু হুরুম যালিকা দীনুল কাইয়্যুম, যে নিশ্চয় আল্লাহর নিকটে মাসের সংখ্যা হচ্ছে 12টি। আরবিতে 12টি মাস আল্লাহ পাক রাব্বুল আলামিনের নিকটে। দেশের অধিকাংশ মানুষকে যদি জিজ্ঞাসা করেন যে আরবিতে 12টি মাসের কথা বলতে পারবে না। মুসলমানদের ইবাদত বন্দিগি রয়েছে এই আরবি 12টি মাসের মধ্যে, আর অধিকাংশ মানুষ এই আরবি 12টি মাসের নামই জানে না, নাম জানে না, কিন্তু ইংরেজিতে বলতে বলেন চোখ খেটে বলে দিবে, বাংলা কি অনেক বাংলাও ভুলে গেছে, বাংলাও বলতে পারবে না। এ হচ্ছে আমাদের অবস্থা। তা আল্লাহ পাক রাব্বুল আলামিন 12টি মাস নাজিল করেছেন আসমান জমিন সৃষ্টি হওয়ার পূর্ব থেকে, এই 12টি মাস নাজিল করেছেন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। একটা হলো জিলকত, জিলহজ, মহরম ও রজব। আর এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে এর গুরুত্ব বুঝিয়েছেন। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন ইবনে আব্বাসিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা মিন আইয়ামিন আমালুস সালেহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশার, যে আল্লাহর নিকটে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে কোনো নেক আমল প্রিয় হতেই পারে না। যে দিনের মধ্যে যে 12টি মাস রয়েছে, এই 12টি মাসের মধ্যে দিনের যে সময়টা রয়েছে, যত ইবাদত বন্দেগী মানুষ করুক না কেন, কিন্তু এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলটা আল্লাহর নিকটে যত প্রিয়, অন্য কোনো দিনে আমল করলে তত প্রিয় হবে না আল্লাহর নিকটে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবাই কেরাম সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওলাল জিহাদু ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর রাস্তায়, এইটাও কি ওই 10 দিনের আমলের সে প্রিয় আমল হবে না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওলাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে যে সওয়াব পাবে,
এইটাও ওই দশ দিনের আমলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা রাজুলুন তবে ইল্লা রাজুলুন খারাজা বি নাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজে মিন যালিকা বিশাইইন। ওই লোকের কথা আলাদা, যেই লোক জিহাদে গেল নিজের সম্পদ নিয়ে, যেই লোক জিহাদে গেল নিজের জীবন নিয়ে, কিন্তু সম্পদও শেষ হয়ে গেল, জীবনও শেষ হয়ে গেল, মানে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, এইটার বিষয় আলাদা। আর কেউ যদি জিহাদ করে আল্লাহর রাস্তায় অন্য সময়, তার আর জিলহজ মাসের ইবাদত বন্দিগি করে, এই জিলহজ মাসের ইবাদত বন্দিগি জিহাদের চেয়েও বেশি গুরুত্ব রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। তাহলে কত গুরুত্ব রয়েছে এই জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আন ইবনু উমরা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমাল ফিহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ দশ দিনের নেক আমল করার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় ও মহান কোনো আমল নেই। ফা আকসিরু, সুতরাং তোমরা এই দশ দিনে কি আমল করবে? ফা আকসিরু ফি হিন্না মিনা তাহলিল, তোমরা এই দশ দিনে তাহলিল করবে, অর্থাৎ তোমরা এই দশ দিনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে বেশি বেশি, ও তাকবীর এবং আল্লাহ আকবর পড়বে বেশি বেশি, ও তাহমিদ এবং আলহামদুলিল্লাহ পড়বে বেশি বেশি। এই দশ দিনের একটি আমল হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আলহামদুলিল্লাহ। এটা এইভাবে বলা যায় যে আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওলিল্লাহিল হামদ। এই জিকিরগুলো দশ দিনের মধ্যে বেশি বেশি করানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন। তাহলে এই দশ দিনের গুরুত্ব কত আল্লাহ পাক রাব্বুল আলামিনের নিকট।